हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल लिव विद मी। आशा करब सबाई खूब ভালো আছে, আমিও ভালো আছি। আর এখন বেরোবো, বোঝাই যাচ্ছে কিছুটা। এখন টাইম হচ্ছে 4:30 আর আমরা বেরোবো 5:30, এক ঘন্টা হাতে আছে রেডি হওয়ার। তো আমি তো ড্রেসটা পরে নিয়েছি, কিন্তু মানে আর কিছু করিনি, মানে হেয়ার স্কিন এগুলো তো করব। ড্রেসটা পরেই আমি তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই ব্লাউজটা, আগের দিন যে মার্কেটে গেছিলাম মেয়ের জন্য একটা, ও শাড়ি পরবে ঠিক করেছে, তো এই যে ব্লাউজটা যে কিনেছি সেটা হচ্ছে এইটা। এটা রেডিমেড কিনে ওর জন্য অল্টার করে নিয়েছি, আর সেরকম সুইটেবল ওর জন্য পেলাম না জানো তো। এইটাই মোটামুটি কালারটা ম্যাচিং হয়েছে আর ওরও পছন্দ হলো, তো এই ব্লাউজটা দিয়ে এখন শাড়ি পরবে। আর আমরা তো যাব না ভেতরে, মানে ওকে একাই ডেকেছে, কারণ যেহেতু জানো করোনার জন্য একদম মানে রেস্ট্রিক্টেড 100 জন মতো, তো সেহেতু কিন্তু এত দূর তো, আর আমাদের তো নিয়ে যেতেই হবে, একা ড্রাইভারের সঙ্গে ছেড়ে দেওয়া যায় না মেয়েকে। আর তো এখন রেডি তো আমি হব পরে, আগে মেয়েকে শাড়ি পরাবো, তো দেখাচ্ছি। তো শাড়ি প্রথমবার পরবে, আমাকে তো একটু পরিয়ে দিতেই হবে। আমরা পৌঁছে গেছি যেমন বলছিলাম ফরিদাবাদ, তো 28 মেট্রো স্টেশন তো চলে গেল ক্রস করে, এখন জাস্ট লোকাল এরিয়ায় ঢুকে গেছি। এসেও গেছে, দেখাচ্ছিল গুগলে সার্চে, একদমই 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো মেয়েকে তো এখন নামিয়ে দেবো, ও চলে যাবে, আর তারপরে আমাদের যে প্ল্যান আছে কাছাকাছির মধ্যে কোনো মলে একটু গিয়ে 2-2.5 ঘন্টা কাটিয়ে নেবো। কিন্তু মল যে কোথায় না আছে না আছে আমরা কিছুই জানি না, কারণ এইদিকে আমাদের একদমই আশা নেই। এখন দেখা যাক কোথায় কি আছে, খুঁজে পাই, সঙ্গে ড্রাইভার আছে বলে কোনো চিন্তা নেই, নাহলে আমার কর্তা তো এইসব দিকে আসেও নি, আর ওরকম খুঁজে খুঁজে বেড়ানো, যতই জিপিএস থাক ওর এসব ভালো লাগে না। পৌঁছে গেছি ব্যাংকোয়েট হলে, এটা একদম রাস্তার একদম সাইডেই ছিল, কোনো অসুবিধা হয়নি আমাদের চিনতে। মেয়ে তো নেমে চলে গেল, এখন আমরা দেখি কোথায় যাই। সবার আগে চা, আগে চা খেতেই হবে। মেয়েকে তো বিয়ে বাড়িতে নামিয়ে দেওয়ার পর একটু চা খাবো বলে গাড়ি নিয়ে ঘুরেই যাচ্ছি। রাস্তার ধারেও কোথাও চায়ের দোকান নেই, কোথাও মানে একটা ভালো জায়গা খারাপ জায়গায় মানে কোনো চায়ের দোকানের কোনো সিনই পাইনি। তারপরে খুঁজে খুঁজে এই 24/7 এইটা দেখতে পেলাম রাস্তার ধারে। তো এখানে চা তো নেই, কফি তো, আমরা কফিটা অবশ্য অনেকটাই মানে এতটা কি হলো জানেন, আমরা তো কফি খেলাম, কফি খেয়ে গাড়ির মধ্যে বসেছি, যে একে ডাকছে, তোমাকে ডাকছে, বারবার বলছে অননা তোমার মাম্মিকে বুলালো, তো আমি কি করে যাই বলুন এই অবস্থা। আমি তো সেভাবে রেডি হয়ে আসিনি, আর ওদের বিয়ে বাড়ি মানে পাঞ্জাবিদের বিয়ে বাড়ি প্রচণ্ড এরা সাজগোজ করে এখন, তো এইভাবে কিন্তু ওরা এতবার করে ডাকছে। আমি বললাম এই যে আসছে আমার মেয়ে আর তার বন্ধু, তো আমি আর নাও বললাম না, ঠিক আছে চলো যাই, কিন্তু সত্যি আমার ভীষণ অট ফিল হচ্ছে।
বাস আমি তো বেরিয়ে এলাম, এখন বাজে 10:30। এখন আমার মেয়ে আসার নাম নেই জানেন, ওর বাবা তো রেগে মেগে কোথায় এখন কে জানে, খুঁজতে হবে আমাকে। এখন কত করে বলছে আয় আয়, এখন খেয়ে দে, এখন বলছে নাচ করবে। আর এদের প্রোগ্রাম তো চলবে রাত 2 অবধি, আমাদের থাকলে হবে? আমাদের কত দূরে, আমরা কত দূর থেকে এসেছি। আসার সময় তো রাস্তা একদম ফাঁকা ছিল, খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর আমার কর্তা তো কিছুই খায়নি, বাইরে ওয়েট করছিল, এসে আগে ওকে খাবার ও নিজে নিয়ে খেলো। আর তারপরে আমি আপনাদের জানেন তো আমরা আর যখন বেরোই ওরা আবার জোর করে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, আমি এখনো খুলেও দেখিনি। হলদিরামের একটা করে আমি নেবই না, বলছে না 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 নিতেই হবে আন্টি, এটা আমাদের শগুন, আমরা সবাইকে দিই, নিতেই হবে। তো দিয়ে এখনো খুলিনি। তো মিষ্টি তো আমরা তিনজনই ভালোবাসি, সেদিক দিয়ে তো ভালোই। মানে আমি এখনো কাটিও নি, আপনাদের সামনে কেটে দেখি, আমি একেবারে কাঁচি নিয়েই বসেছি, কি আছে এর মধ্যে। হলদিরামের মিষ্টি তো ভালোই হয়, যদিও আমরা না একটুখানি বাঙালি মিষ্টি বেশি পছন্দ করি। আমাদের এখানে দোকানও আছে বাঙালি মিষ্টির, এত মানে একটুখানি নন্দিনীগুলিদের গোলাপ জামুনটাই ভালো লাগে, বাকি না ওরা এত ড্রাই, ওদের সন্দেশগুলো হয় ওই যেরকম থাকে সেরকমই। এই যে কি আছে এখানে, কাজু বরফি আছে, এই লাড্ডু আছে, এগুলো সব জায়গায় হলদিরামের সব দোকানে অ্যাভেলেবেল। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ, হ্যাশট্যাগ লিভ উইথ মি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড নাইট, আবার দেখা হবে, বাই বাই।